ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বলেন তো এটা কী এটা কী বলেন তো একটু কচুর শাক আমরা কম বেশি সবাই কচুর শাক খাই এবং পছন্দ করি তো আমি আজকে কচু শাক রান্না করেছি হচ্ছে আমার মার স্টাইল একদম আমার মার মতো করে অনেকে ইলিশ মাছের মাথা দিয়ে খায় অনেকে বিভিন্ন মাছের মাথা দিয়ে খায় সুটকি দিয়ে খায় চিংড়ি মাছ দিয়ে খায় বাট আমি আমার মার মতো করে রান্না করেছি আমার মা বলতো কচুর শাক রান্না করা নাকি বিরিয়ানি রান্না করার থেকে বেশি কঠিন এত কিছু দিতে হয় তো আমি আজকে আমার মায়ের স্টাইলে বলতে এখানে বেগুন দিয়েছি দেশি নতুন আলু দিয়েছি বাতি মানে অর্থাৎ বিচিওয়ালা সিম দিয়েছি তারপর হচ্ছে বিচি দিয়েছি সিমের বিচি কলাই ডাল সরি এটাকে কি বলে ফেলন ডাল ফেলন ডালটা দিয়েছি তো এভাবে আপনারা কে কে খান কাঁচা টমেটো কাঁচা মরিচ কাঁচা টমেটোও দিত আমার মা এভাবে করে আমি কচু রান্না করেছি এটা এখন কিন্তু বাগান দেওয়া হয়নি কিন্তু তেলে দাগ দেয়া এখনও হয়নি তেলে দাগ দিব কে কে খাবেন চলে আসেন আসলে নিজের কাছে প্রাউড ফিল হচ্ছে আজকাল মার হাতের রান্নাটা কপি হয়ে গেছে অনেকটাই মার হাতের রান্নাটা আমার আয়ত্তে চলে আসছে ভালো লাগে জিনিসটা তো আমি কিছুদিন পরপর বিশেষ করে যখনই আমি পাই বাজারে কচু শাকটা নিয়ে আসি নিয়ে এসে এভাবে রান্না করে আমি বাটিতে পরে ফ্রোজেন করে রাখি তারপর পরে যখন ইচ্ছা তখন খাই যদি রেসিপিটা ফুল একদম শুরু থেকে শেষ কেউ চান তো কমেন্ট বক্সে জানাবেন আমি অবশ্যই রেসিপিটা দিয়ে দিব দেখেন আমার মোস্ট মোস্ট একটা শাক আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে আমার বড় ছেলেও পছন্দ করে কম বেশি আমরা অনেকেই কিন্তু এই কচুর শাকটা খেতে পছন্দ করি আমি জাস্ট আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আর কিভাবে ফ্রোজেন করি সেটাই শেয়ার করব করব না আসলে করছি বাটি আর আছে তো বড়োটাও নিয়ে ওই যে বড় লম্বা একটা আছে না ওটাও নিয়ে এভাবে রাখলে যখন ইচ্ছা করে তখনই খাই এখানে আরও অনেক কিছু দিত আমার মা বাট আমি তো অত কিছু পাইনি বাট সকাল থেকে খুঁজে খুঁজে এক একটা এনে এনে দিচ্ছি খুব মজা হতো আমার মায়ের হাতের কচুর শাক তো এখন মার মতো করে হয়েছে কিনা জানি না বাট চেষ্টা করি তবে কচুর শাকে ঝালটা বেশি ভালো লাগে আমি এখানে কিন্তু কোনো প্রকার টক দেই নেই তারপরেও কিন্তু গলা চুলকাবে না আমি তেঁতুল দিই তেঁতুল দেই তো ওটা হচ্ছে যখন বাগার দিব তখন দিবো একটু এমনি ফ্রোজেন করছি এখানে আমি কোনো টক এখন দিব না এই জন্য দিই নেই ওই যে কাঁচা টমেটোর যে টকটা আছে ওটা দিয়ে কিন্তু মানে অনেকটা টক টক হয়ে যাবে এই যে দেখেন কিভাবে ফ্রোজেন করেছি বাসাটা মেন রোডে হওয়াতে এত প্রবলেম এই যে আওয়াজটা দেখেন এভাবে করেও আপনারা চাইলে কচুর শাক করে রাখতে পারেন অনেকেই হয়তো জানেন তারপরেও আমি শেয়ার করলাম যখনই খাবো আমি একটু বাগান দিয়ে খেয়ে নিব কাকে কাকে পাঠাতে হবে বলে দেন আমি পাঠিয়ে দিব অনেকেই ভাইয়ারা তো বলেন যে আপু একটু পাঠান খাওয়ান তো বলেন কাছে কাছাকাছি পাঠাবো